সকল প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। এই প্রতিষ্ঠান শুধু শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একা নয়, এই প্রতিষ্ঠান আমাদের সকলের, ঠিক কিনা? এই প্রতিষ্ঠান আমাদের সকলের। কালিমাতুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসলে আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি আমার মনের একটা আন্তরিকতা থেকে এই প্রোগ্রামটাকে মূল্যায়ন করার জন্য এসেছি। যদিও বিগত প্রোগ্রামগুলোতে, বিগত বৎসর যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামগুলোতে আসার মতো চেষ্টা ছিল, কিন্তু নিজস্ব কিছু ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো আজকে ঠিক সকাল 11টায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করেছি, জুমার খুতবা শ্রবণ করেছি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে যিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহকারে, এখানের ওস্তাদ মণ্ডলী সহকারে, ওনার ছেলে সহকারে, আমার মনের ভিতরে সবচেয়ে বেশি আবেগ কাজ করেছে সারা বাংলাদেশ থেকে এইখানে যে মানুষগুলো আসবে, হয়তোবা অনেকেই অনলাইনের বদলতে, অনলাইনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। হয়তো কম বেশি অনেকে আমাদেরকে চিনে, আমাদের জন্য দোয়া করে, কিন্তু সবার সাথে ফেস টু ফেস সাক্ষাৎ হওয়া, দেখা হওয়া, এইটা যে কত একটা বড় আন্তরিকতার বিষয়। আমি মনে মনে চিন্তা করেছি কখন জামিয়া সালাফিয়ার মাহফিলে যাব আর আপনাদের সাথে আমার দেখা হবে, এইটা ছিল আমার মনের সবচেয়ে বড় একটা পাওয়া আজকের এই সম্মেলনে আসাকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে এতটা আন্তরিকতা প্রকাশ হয়েছে। আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি কাউকে দেখি আর না দেখি আমার মনের ভাব চলে এরকম যে আমি সবাইকে চিনি। তো যাদের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনাদের মতো মানুষের সাথে দেখা হয়েছে। আমি নিজের কাছে গর্ববোধ করছি, অনেক আনন্দ পেয়েছি যে আপনাদের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ সিচুয়েশন আমার নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আবদুল্লাহ ভাইকে বললেন যে সিফাত মাগরিবের পরে একটু বক্তব্য দিবে, এটার ব্যবস্থা করো। তা আবদুল্লাহ ভাই বললেন যে আব্বু বলছে আপনি একটু বক্তব্য দিবেন। আমি বলছি যে না, আমি বক্তব্য দিব না, আমি শুধু এসেছি এইখানে দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি যেই চিন্তা করে এসেছি আমার সেটা পাওয়া হয়ে গেছে। তো তারপর আবদুল্লাহ ভাই বললেন যে বক্তব্যটা দেন, কিন্তু বক্তব্য দেওয়ার পরেও কিছু দিক নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে, সুতরাং বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ আমার নাই। তবে যেহেতু আমাকে দু এক মিনিট সময় দেওয়া হয়েছে কথা বলার জন্য, সেই সুবাদে আমি কথা বলছি। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র মানব জাতি জিন জাতি গোলামি করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দাসত্ব করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আইন কানুন হুকুম বিধিবিধান মেনে চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে, গোটা দুনিয়াতে বর্তমান সময়ে আমরা যারা ইমানওয়ালা ইমানদার রয়েছি আর যারা ইমানহীন, যারা ইমান আনয়ন করে নাই, উভয় শ্রেণীকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানব জাতি জীব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার টার্গেট একটাই, মানব জাতি গোলামি করবে একমাত্র আল্লাহর, হুকুম মেনে চলবে একমাত্র আল্লাহ। আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য থেকে এইটা একটা শিক্ষা, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আইন কানুন মেনে চলা, আল্লাহর নিয়ম নীতি মেনে চলা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর বিধিবিধান মেনে চলা। আল্লাহর বিধিবিধানের সামনে মানুষের বিধিবিধান মানা যাবে না, আল্লাহর গোলামির সামনে মানুষের গোলামি করা যাবে না, আল্লাহর দাসত্বের সামনে কোনো মানুষের দাসত্ব করা যাবে না, আল্লাহর হুকুমের সামনে কোনো মানুষের হুকুম মানবে না, আল্লাহর গোলামির সামনে মানুষের গোলামি টিকবে না, আল্লাহর দাসত্বের সামনে মানুষের দাসত্ব টিকবে না, আল্লাহর আইনের সামনে মানুষের আইন টিকবে না, আল্লাহর হুকুমের সামনে মানুষের হুকুম টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণেই আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর দাস। মানুষের মৃত্যু পর্যন্ত
মানুষ একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, এবং সেই গোলামিটা হবে অল টাইম, গোলামিটা হবে সব জায়গায়। কিছু কিছু সময় গোলামি হবে আল্লাহর, কিছু কিছু সময় গোলামি হবে মানুষের, কিছু কিছু সময় দাসত্ব হবে আল্লাহর, আর কিছু কিছু সময় দাসত্ব হবে মানুষের, কিছু কিছু জায়গায় গোলামি হবে আল্লাহর, কিছু কিছু জায়গায় দাসত্ব হবে মানুষের, এরকম তো হওয়া চলবে বরং টোটাল লাইফ সব জায়গায় সব সময় মানুষ গোলামি করবে শুধুমাত্র কার? শুধুমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দ্বিতীয় কথা, গোলামি হবে কার পদ্ধতিতে, গোলামি হবে কার তরিকায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য মহত্তম আদর্শ, তোমাদের জন্য মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, আল্লাহর নবী যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেছেন, দাসত্ব করেছেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে ওটা প্রমাণ করে দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে ওটা দেখিয়ে দিয়েছেন, মানুষ গোলামি আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে করবে, মানুষ গোলামি আল্লাহর কতক্ষণ করবে, আল্লাহর গোলামি মানুষ কয় জায়গায় করবে, কিভাবে করবে, কতক্ষণ করবে, মানুষ আল্লাহর দাসত্ব কিভাবে করবে, আল্লাহর নবীকে দিয়ে সেটা বাস্তবিক ক্ষেত্রে আল্লাহর নবী প্রয়োগ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এই জন্য বলা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা আল্লাহর গোলামি কতক্ষণ করব, আমরা আল্লাহর গোলামি কোন কোন জায়গায় করব, আমরা আল্লাহর গোলামি কয় কয় ক্ষেত্রে করব, কতটা ক্ষেত্রে আল্লাহর গোলামি চলবে, কোন কোন সেক্টরে আল্লাহর গোলামি চলবে, এবং কিভাবে আল্লাহর গোলামি চলবে, কিভাবে আল্লাহর গোলামি করতে হবে, কিভাবে আল্লাহর দাসত্ব করতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ করে আমাদের জন্য পাঠিয়েছেন। তাহলে ইবাদত হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, গোলামি হবে এক আল্লাহর, আর সেই এক আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর নবী যেভাবে করে দেখিয়ে গিয়েছেন, আল্লাহর নবী যেভাবে যেই জায়গায় যতটা সময় আল্লাহর গোলামি করেছেন যেভাবে করেছেন, আমাদেরকেও ঠিক ততটা জায়গায় ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। মানুষের জন্য তরিকা হলো একটা, মানুষের জন্য আদর্শ হলো একজন, মানুষের জন্য চেতনা নেওয়ার জায়গা হলো একটা। আজকে বাংলাদেশে যে সমস্ত মুসলিম আমরা বসবাস করছি, যে সমস্ত মুসলিম আমরা দাবি করছি আমরা হক, যারা দাবি করছি আমরা পরকালে জান্নাত পেতে চাই, আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, তরিকা হবে শুধু আল্লাহর নবীর, আদর্শ হবে শুধু একজন, চেতনা হবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নিজেকে হক দাবি করলাম, তরিকা বানাইলে মানুষের, নিজেকে হক দাবি করলাম, আদর্শ হিসেবে গ্রহণ করলাম মানুষকে, নিজেকে হক দাবি করলাম, চেতনা নিলাম মানব রচিত মানুষ থেকে, আমি যতই দাবি করি না কেন আমি ইমানদার, মানব রচিত আদর্শ, মানুষের আদর্শ, মানুষের চেতনা, মানুষের তরিকা, মানুষের ইবাদতের পদ্ধতি যদি গ্রহণ করি, আমি সারা জীবন যদি দাবি করি হক, এটা আল্লাহর কাছে টিকবে? অতএব গোলামি হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, হুকুম মানতে হবে এক আল্লাহর, আইন কানুন বিধি বিধান নিয়ম নীতি সব হবে কার? চিল্লা এখন, সব হবে কার? আল্লাহর। আর তরিকা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আদর্শ হবে আল্লাহর নবী, আদর্শিক নেতা হবে আল্লাহর নবী, চেতনা নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি ওনার গোটা জীবনকে যেভাবে সজ্জায়ন করেছেন, গোটা লাইফটাকে যিনি যেভাবে সজ্জায়ন করেছেন, আমরা সেভাবেই আমাদের লাইফকে সজ্জায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ধন্যবাদ জানাচ্ছি জামিয়া সালাফিয়ার কর্তৃপক্ষকে, বিশেষ করে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার ছেলে এবং আরও যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন। এই মাদ্রাসার জন্য দোয়া করছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া তারপরে ওই রাজশাহী, দুইটা প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। এই রকম আরো যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। এই প্রতিষ্ঠান শুধু শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একা নয়, এই প্রতিষ্ঠান আমাদের সকলের, ঠিক কিনা? এই প্রতিষ্ঠান আমাদের সকলের।
আমাদের সবারই প্রতিষ্ঠানের প্রতি দায় দায়িত্ব রয়েছে। আমরা সবাই এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করি, যে যেখানেই থাকি না কেন এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করব, প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া করব, খেদমত করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।